তো এতদিন পর্যন্ত আপনারা শুধুমাত্র আপনার আঙুলের ছাপ দিয়ে আপনার অ্যাকাউন্টের টাকা আপনি কিন্তু যে কোনো সাইবার ক্যাফে, বিভিন্ন এপিএস বুথ যেখানে সেন্টার রয়েছে, যেখানে টাকা উইথড্র করা যায়, পেমেন্ট সিস্টেম যে রয়েছে সেগুলো আপনারা করতে পারতেন। আপনার টাকা ধরুন প্রয়োজন, এখন আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলেন, আপনার আঙুলের ছাপ দিলেন, আপনি টাকা পেয়ে গেলেন। তো এই সুব্যবস্থা কিন্তু এতদিন পর্যন্ত ছিল, এবং এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিভিন্ন হ্যাকাররা কিন্তু দিনের পর দিন মাথা চাড়া দিয়ে উঠেছিল, এবং অনেক মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছিল। প্রায় আপনারা জানেন গত 2-3 সপ্তাহ থেকে এই সমস্ত বিষয় নিয়ে গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, যে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। তো সেই সমস্ত কাজ কিন্তু এবার থেকে বন্ধ করে দিয়েছে। তো সেই সমস্ত প্রসেস কিন্তু এখন থেকে আর হবে না, আঙুলের ছাপ দিয়ে আপনারা কিন্তু এখন থেকে আর অন্য কোন এপিএস এর মাধ্যমে আপনারা পেমেন্ট আপনারা উইথড্র করতে পারবেন না, আপনারা কিন্তু লেনদেন করতে পারবেন না। তো এটা কেন করা হয়েছে, এটা কেন করা হয়েছে আপনারা অলরেডি বুঝে গেছেন, যে হ্যাকারদের হাত থেকে আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সাকে সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট। এবং আপনারা যদি চান, আপনারা যদি চান যে হ্যাঁ আমার আঙুলের ছাপ দিয়ে আমি টাকা তুলবো, এই অপশনটা থাকুক, তাহলেই একমাত্র সম্ভব, অথবা ডিফল্ট হিসেবে কিন্তু সেটা বন্ধ। যদি চালু করতে চান সরাসরি ব্যাংকে গিয়ে আপনি সেখানে আবেদন করে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সেই ফিঙ্গারপ্রিন্ট অপশনটা, এপিএস সিস্টেমটাকে চালু করে রাখতে পারেন, তবে এটা কিন্তু এখন থেকে বন্ধ হয়ে গেছে। তো এনপিসিআই এর তরফ থেকে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে, আমরা গতকালকেও এই নিয়ে ভিডিও দিয়েছি, আপনাদের সঙ্গে সেই আপডেট দিয়েছি, এবং সেখানে আমরা এ টু জেড ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। এবং আপনারা যারা যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে, বিভিন্ন কম্পিউটার সেন্টার দোকানগুলো রয়েছে আশেপাশে, বিভিন্ন জায়গায় আপনাদের এলাকাতে থাকে, অনেক থাকে দোকান কম্পিউটারের, যেখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করেন, ডিটিএস রিচার্জ করেন, যেখান থেকে আপনারা অনেকেই আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন, তো সেখান থেকে এখন থেকে আর আঙুলের ছাপের মাধ্যমে টাকা আপনারা তুলতে পারবেন না। এটা একটা বড় আপডেট গোটা দেশবাসীর জন্য, আপনাদের সবার জন্য। যদি ভিডিওর আপডেটটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ছোট্ট আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা কি এই আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার নিয়মের পক্ষে নাকি এই নিয়মের বিপক্ষে, আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।